বাংলার প্রজন্মকে ন্যায় দিবা, বাংলার জমির থেকে এই বাংলার জমিনের মানুষ তোমাদেরকে তারাইতে বাধ্য হবে। যারা বলেন ঠিক কিনা, আজকে কোরআনের জ্ঞান না থাকার কারণে আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ধর্ষিত হয়, এমন একজন পাগল ধর্ষণ করল যাকে দেখেও পছন্দ হয় না, সামনের দাঁত গুলাও নাই, একজন নেশাখোর, ও নাকি ধর্ষণকারী। জোরে বলেন ঠিক কিনা, দেখছেন না, দেখেন না? এ মুসলমান ভাইরে আবার তার নাম হলো কি, জোরে বলেন, নাম জানা মজনু, নাম হলো মজনু। আমি এই কথাই বলতে চাই, বাড়তি কথা বলতে চাই না। আমাদের দেশের আশের অবস্থা হলো এমন, ওই যে লাইলি আর মজনু এই জায়গার মধ্যে প্রেম কাহিনী বোঝানোর জন্য কিন্তু এই কথা বোঝানো হয় নাই। লাইলি আর মজনু, মজনু কিন্তু লাইলি 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 করতে তার জীবনটাই দিয়ে দিয়েছে, যদি বলেন ঠিক কিনা। রাস্তার মধ্যে লাইলির বাড়ি, কুকুর পাইলে চুমা দেয়, বিড়াল পাইলে চুমা দেয়, লাইলির বাড়ি বাড়ির পাশ দিয়া ওই মাটি দিয়া যে হেঁটে এসেছে তাকেও ধরে চুমা দেয়। আরে তুমি পাগলের মতো করছো কেন? আমি পাগল নয়, তোমরা পাগল। কেন, কি হয়েছে? লাইলির বাড়ির কুকুরকে আমি চুমা দেই, এমনি এমনি চুমা দেই না, লাইলি যেই জায়গায় যা হাসছে ওই জায়গায় যা হয়তো ওই কুকুরটা হাসছে, এই জন্য আমি লাইলিকে মহাব্বত করে কুকুরকে চুমা দেই। আমি তো আসলে কুকুরকে চুমা দেই না, আমি লাইলিকে চুমা দেই। আল্লাহ হঠাৎ করে লাইলি তো কোনো চান্স দেয় না, মজনু লাইলি লাইলি করতে পাগল হয়ে গেল। এমন মুহূর্তে আল্লাহ আকবার, জঙ্গলের মধ্যে যা, লাইলি 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 করতে পাগল হয়ে গেল। এই মুহূর্তে একজন এসে খবর দিল, লাইলি তোমার জন্য যেই মানুষটা জীবন দিয়ে দিচ্ছে, তোমার নাম জপতে জপতে তুমি বুঝি একবারও তার কথা স্মরণ করল না। বলে তাই নাকি, কই আছে? কয় ওই জঙ্গলের মধ্যে লাইলি 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 করতে সে তো এখন মরে যায় পড়ে এমন অবস্থা। আল্লাহু আকবার। এই কথা বলার পরে এবার লাইলি চিন্তা করলো, তাহলে তার একটা খাবার ব্যবস্থা করা দরকার। এবার তার কাজের মেয়েকে ডাক দিয়ে বললো, শোনো তুমি প্রত্যেক দিন আসরের পরে এক গ্লাস করে দুধ আমার মজদুর কাছে তুমি পৌঁছা দিবা। প্রতিদিন নিয়ম অনুযায়ী যায়। এবার পাশের বাড়ির এক বাঘ পার হইল, আচ্ছা তাই নাকি, ঠিক আছে, দেখা যায় গরম দুধ, আমাদের এলাকার গরম দুধ খেয়া যাবে মানছে। দেখবো ও যা রাস্তার মধ্যে আগেই দাঁড়া আছে, যা জপতেছে চোখ বুঝে, লাইলি 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 জপতেছে, কাজের মেয়ে তো চেনে না, দুধ দিছে। এইভাবে এক সপ্তাহ দুই সপ্তাহ যায়, আসলে কি আসল মজনু এখনো দুধ পাইছে? জপতেছে জপতেছে। একবার লাইলি হঠাৎ করে জিজ্ঞাসা করতেছে, তোমাকে প্রত্যেক দিন দুধ দেই, তুমি কার কাছে পৌঁছা দাও? কয় কেন, ওই যে মাঝ রাস্তার মধ্যে গিয়া দেখি লাইলি লাইলি করতেছে চোখ বন্ধ হয়ে পাগল হয়ে গেছে, ওই মানুষটাকে দুধ খাওয়াই। বলে কোন জায়গায়? কয় রাস্তার মাঝখানে, কেন জঙ্গল পর্যন্ত যাও না? কয় না তো, তার আগেই তো মজনু বসে আছে। কয় হায় হায় এ আবার কোন মজনু? কয় মজনুর চেহারা কেমন? কয় সুন্দর, খুব টসটসে চেহারা, উঁচা লম্বা, খুব ফর্সা একটা মানুষ। কয় তাহলে তো এ তো মজনু না, আজকে ওই মজনু আছে ওই জঙ্গলের ধারে বসে। তুমি আজকে একটা কাজ করো, তোমাকে আজকে দুধ দেব না, দুধ দেওয়ার পরিবর্তে তোমার হাতের মধ্যে একটা পিস দেব আর চাকু দেব, এই চাকুটা নিয়ে তুমি মজনুকে বলবা, তোমার লাইলি তোমার এই কলিজার এইখান থেকে একটু রক্ত চাইছে, দেখো সে কি করে। আল্লাহ আকবার। এবার ওই অনুযায়ী কাজের মেয়ে ওই আপনার চাকু আর পিসটা নিয়ে গেছে, নিয়ে যাওয়ার পরে ওই যে বাপার বলতেছে, লাইলি লাইলি লাইলি, এবার ডাক দিছে, এই ওঠো, বলতেছে কি দাও, তাড়াতাড়ি দুধ দাও, দুধ খাওয়ার সময় হয়ে গেছে। এবার বলতেছে ঠিক আছে। এবার পিসটা যখন উঠাইছে, উঠানোর পরে ডাক দেয়, বলতেছে কি ব্যাপার চাকু কেন? তুমি যাই লাইলিকে ভালোবাসো, লাইলিকে ভালোবাসো না? হ্যাঁ, চাকু কেন? ওই লাইলি আজকে দুধ দেয় নাই, এক দুই সপ্তাহ হলো দুধ পান করাইতে যে তোমারে বড় ভালোবাসে, তুমিও তো লাইলিরে ভালোবাসো। লাইলি আজকে বলছে, যাও যাও
ওই মজদুর কাছ থেকে বুল লাইলি, মজদুর বুকের একটু রক্ত নিয়ে আসো, আমি তার রক্ত চাই। এবার ওই আল্লাহর বান্দা ডাক দেয়া বলতেছে, আরে পাগল হইছো নাকি, আমি তো রক্ত দেওয়া মজনু নয়, আমি দুধ খাওয়া মজনু, রক্ত দেওয়া মজনু হয়তো সামনে কোথাও আছে, খোঁজ করে দেখো। মুসলমান ভাইয়ারে আমার, আমি যে জিনিসটা বুঝাইতে চাচ্ছি, বললার জমিনের মধ্যে বিশ্ব আছে কে রাসূল খুদা পাওয়া যায়, যারা বলেন ঠিক কিনা, অহরহ খুদা পাওয়া যায়, আশেকের আসলের অভাব নাই, কিন্তু বাংলার জমিনের মধ্যে যখন আল্লাহর পয়গম্বরকে নিয়ে গালি দেওয়া হয়, সন্ত্রাস বলা হয়, জেনাকার বলা হয়, এই সমস্ত আলেম ওলামা ছাড়া আর মাঠের মধ্যে কাউকে পাওয়া যায় না, জোরে বলেন ঠিক কিনা। আমি তাই বলতে চাই, বাংলার জমিনের যারা বিশ্ব আশেক রাসুলের বড় বড় সাইনবোর্ড লাগাও, এরা হলো দুধ খাওয়া মজনু, এরা হলো আশেক রাসুল না, এরা আশেক নামে বাংলার জমিনে ভণ্ডামি করে যাচ্ছে আল্লাহর পয়গম্বরের নাম দেওয়া, জোরে বলেন ঠিক কিনা। যদি এরা অপ্রকৃত আল্লাহর পয়গম্বরে ভালোবাসায় এদের মধ্যে থাকতো, আল্লাহর পয়গম্বরে ভালোবাসায় কত মানুষ রক্ত দিয়ে বাংলার জমিন লাল হইলো, যারা বলেন ঠিক কিনা। তাহলে ওইগুলা ওই বিশ্ব আশেক রাসূল যারা সাইনবোর্ড লাগায় মোজ বাবা, দাড়ি বাবা, সালা বাবা, কাবা বাবা, কাবা বাবা, সালা বাবা, লেংকা বাবা, ওরাও এই জায়গার মধ্যে নেমে যেত, যারা বলেন ঠিক কিনা। তাই আমি বাংলার জমিন থেকে বলে দিতে চাই, ও ইহুদি খ্রিস্টানের দল তোমরা শোনো, ইহুদি খ্রিস্টানের চামচারা শুনে যাও, এই দেশটা কিন্তু যে কোনো দেশ নয়, এই দেশটা হলো পীর আর আউলিয়াদের দেশ, ধরে বলেন ঠিক কিনা। তাই আমি বলে দিতে চাই, এ দেশ শাহজালালের দেশ, এ দেশ শাহ মখদুমের দেশ, এই দেশ তিতুমিরের দেশ, ধরে বলেন ঠিক কিনা। এই দেশ আলেম আলামার দেশ, এই দেশ মসজিদের দেশ, এদেশ মাদ্রাসার দেশ, এদেশ ইমামদের দেশ, এদেশ মসজিদের দেশ, এদেশ মাদ্রাসার দেশ, এদেশ আল্লাহ তরিকদের দেশ, এই দেশ আল্লাহর পয়গম্বরদের তরিকদের দেশ। সুতরাং বাংলার জমিনে কোন ইহুদি খ্রিস্টান আল্লাহর পয়গম্বরকে সন্ত্রাস বলবা, আল্লাহর পয়গম্বরকে গালি দিবা, তোমরা স্পষ্ট ভাষায় শুনে রাখো, বাংলার জমিনে মুসলমান যদি বেঁচে থাকে, আলেম আলামা বেঁচে থাকলে, মাদ্রাসা মসজিদ থাকলে, আলেম আলামার দেশে আল্লাহু আকবার, আল্লাহর পয়গম্বরকে নিয়ে গালি দিবা, বাংলার জমিন থেকে এই বাংলার জমিনের মানুষ তোমাদেরকে দাঁড়াইতে বাধ্য হবে, যারা বলেন ঠিক কিনা। মুসলমান বড় দুঃখ লাগে, আল্লাহর পয়গম্বরের আসে অভাব পাওয়া যায় না, কিন্তু যদি বলা যায় আল্লাহর পয়গম্বরকে গালি দিছে চলে যাই, আমি হলাম দুধ খাওয়া মজনু, রক্ত দিবে সামনে যাও, রক্ত দিবে আলে বলা মানে দেখো টুপিওয়ালা দাড়িওয়ালা রে দেখো, আমি তো রক্ত দেওয়া না, আরে আমি তো সেই আশেখ না, আমি তো সেই আশেখ না। মুসলমান ভাইরা আমার, কথা দীর্ঘ করব না, একটা কথা বলতে চাই, বলুন তো দেখি এই জায়গার মধ্যে আমরা বসেছি, এই জায়গার মধ্যে আমরা যারা বসেছি, বলুন তো দেখি আমরা এই জায়গার মধ্যে থেকে আবার বাড়িতে ফিরে যেতে পারবো, তার কোনো গ্যারান্টি আছে, জোরে বলেন আছে, জোরে বলেন না। না না, এই তো আজকে এই গ্রামে এসে শুনলাম, আপনারাও হয়তো শুনেছেন, এক আল্লাহর বান্দির লাশ 30 বছর পূর্বে তাকে দাফন করা হয়েছিল, 30 বছর পরে বের হয়েছে নদী ভেঙ্গে, তারপরেও আল্লাহ আকবার তার লাশে ওই কাপড়ের মধ্যে একটু ময়লাও লাগে নাই, অল্প একটু ডিসকালার হয়েছে। ও মুসলমান, এটা কিসের কারণে? এটা অন্য কোনো কারণ নয়, অন্য কোনো কারণ নয়, একমাত্র তার আমলের কারণে এটা হয়েছে, জোরে বলেন ঠিক কি। মুসলমান ভাইরা আমার, কোন মুহূর্তে যেন আমাকে আপনাকেও চলে যেতে হয়, আল্লাহ আকবার, সেদিনকে এই নাটোরের মধ্যে মাহফিল করতে গেলাম 1 তারিখে জানুয়ারি, আল্লাহর এক বান্দা আমার হাত ধরে বলতেছে, হুজুর দোয়া করবেন, আমি নিয়োগ করে এসেছি আজকে, আমি আর জিন্দেগির মধ্যে নামাজ ছাড়ব না। আল্লাহর বান্দা এই কথা বলে মাহফিলের মধ্যে বসে পড়লো, বসার পরে 1 ঘন্টা যায় নাই,
মাত্র মনে হয় 35 থেকে 40 মিনিট গেছে, এমন সময় শুধু আল্লাহর বান্দা তিনবার এমন করে ঝাঁকি দিয়েছে, ঝাঁকি দেওয়ার পরে জমিনের মধ্যে পড়ে গেছে। আল্লাহর বান্দা আর দুনিয়ার মধ্যে নাই। আজকে আমরা কিসের বাহাদুরি করি? কখন যেন কোন মুহূর্তে তোমার আবার মৃত্যু হয়ে যায়, এই মুহূর্তেই তো আজরাইল আমার তোমার সামনে দাঁড়াইতে পারে কিনা? এ মুসলমান, চক্ষুটা একটু বন্ধ করো, আল্লাহু আকবার, মাথাটা নিচু করে দাও, মনে মনে চিন্তা করো আমি মরে গেছি, আল্লাহু আকবার, কোন মায়ের সন্তান, কোন মায়ের গর্ভে তুমি জন্মগ্রহণ করেছো, আল্লাহু আকবার, তুমি চিন্তা করো। আজকে এমনও অবস্থা আছে, আপনি পত্র পত্রিকা দেখলে বোঝা যায় অনেক যুবক ছেলে মাকে পিটিয়ে বাড়ি থেকে বের করে দিয়েছে, অনেক ইতিহাস আছে, অনেক সন্তানের কারণে বাবা না খেয়ে থাকতে হয়। সেদিনও গাইবান্দার মধ্যে গেলাম, এক আল্লাহর বান্দা এসে হাত ধরে ঝরঝর করে চোখের পানি ছেড়ে দিয়ে ডাক দিয়ে বলতেছে, হুজুর দোয়া করবেন, একটা মাত্র ছেলে। Subscribe to our channel by clicking the subscribe button. Click the bell button and enjoy the latest uploads from our channel.